काकन आस्ते वीडियो शुरू हो गेछे। तो देखें आम्रा मोटामुटी सबाई जानी थीम की जिनिस थीम की आम्रा जानी ना सबाई थीम की एगुलो किन्तु आम्रा सबाई जानी जे थीम कत प्रकार दुई प्रकार एक होच्छे फ्री थीम और एक होच्छे प्रीमियम थीम। दुई प्रकार थीम आमादेर काछे आछे। थीम आम्रा कोथाय पाबो সবার আগে আমরা এতদিন যা শিখেছি আমরা আসলে পরিপূর্ণভাবে কি শিখেছি পরিপূর্ণভাবে শিখেছি থিম কাস্টমাইজেশন পাওয়া যাবে থিম তারপরে হচ্ছে বিভিন্ন এই সাইট আছে ওই সাইটগুলো থেকে ফ্রি থিম এর যে ওয়ার্ডপ্রেস ওয়ার্ড যে আর হচ্ছে প্রিমিয়াম থিম এর যে থিম ফরেস এই দুটোই বেশি পপুলার থিমিসলে তারপরে আছে যে কি বলে থিমিসলে হচ্ছে থিম এর নাম মোটামুটি সবাই জানি তাই না। তো আমরা মূলত এই 50 দিনের এই কোর্সে আমরা পরিপূর্ণভাবে শিখেছি কোনটা আসলে নিজে ওয়েবসাইট থিম ডেভেলপমেন্ট করা না কাস্টমাইজেশন করা কোনটা শিখেছি আমরা কাস্টমাইজেশনটাই শিখেছি মূলত। আমাদের এখন যে ধারা যে কাজটা সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা হয়েছে সেটা হচ্ছে কাস্টমাইজেশন। আমরা কিন্তু থিম ডেভেলপমেন্ট শিখিনি আর আমরা HTML CSS যেটা শিখেছি ওটা দিয়ে সর্বোচ্চ আমরা একটা টেমপ্লেট বানাতে পারবো একটা রেসপন্সিভ টেমপ্লেট বানাতে পারবো বাট ওটা দিয়ে কিন্তু একটা ফুল ওয়েবসাইট আমরা বানাতে পারবো না পারবো কথা বলেন আপনি তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটই তৈরি করবেন মূলত আপনি তৈরি করবেন ওয়ার্ডপ্রেস থিম। আমাদের অনেকেরই ধারণা আমরা হয়তো বা একটা ওয়েবসাইটই তৈরি করতে পারবো আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে এখনই পারবো না। আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হবে অনেক লিঙ্কের সম্পর্কে ধারণা থাকতে হবে বাট আপনি শুধুমাত্র একটা ওয়েবসাইট যদি তৈরি করতে যান একটা ওয়েবসাইট ডিজাইন তৈরি করতে পারবেন আর সেটা হবে একটা থিম তৈরি বানাতে পারবেন আপনি এর বেশি কিছু পারবেন না। একটা থিম পারবেন অথবা প্লাগইনস পারবেন এর বেশি কিছু আপনি পারবেন না পারবেন সেজন্য আপনাকে আরও অনেক ফাংশনালিটি শিখতে হবে অনেক অনেক ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আপনার MySQL শিখতে হবে হ্যাঁ আপনার Node.js শেখা লাগতে পারে আপনার আরও অনেক ল্যাঙ্গুয়েজ শেখা লাগতে পারে বাট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা থিম ডেভেলপমেন্ট শিখবো থিম ডেভেলপমেন্ট থিম ডেভেলপমেন্ট শিখলে মার্কেট প্লেসে কাজে কোনো অভাব নেই লাগতে পারে জি PHP শেখার জন্য কত মাস লাগতে পারে PHP শেখার জন্য সর্বোচ্চ আপনার 3 মাস থেকে 4 মাস সময় লাগবে যদি আপনি পরিশ্রমী রেগুলার কতক্ষণ সময় দিতে হবে রেগুলার আপনাকে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সময় দিতে হবে মানে যদি আপনি 3 মাসে নিয়ে এটাকে আয়ত্ত করতে চান একদম ফুলফিল 100% নিজেকে আয়ত্ত করতে চান নিজেকে রেডি করতে চান তাহলে আপনাকে দৈনিক মিনিমাম 8 ঘন্টা সময় দিতেই হবে এবং PHP যখন শিখে যাবেন PHP যখন শিখে ফেলবেন ওই ফাইবার মার্কেট প্লেসের কোনো কাজ নাই যেটা আপনি পারবেন না ওয়েবসাইট রিলেটেড এমন কোনো কাজ নাই যে আপনার হাত থেকে ফসকে যাবে আমার কথা বুঝতে পেরেছেন যে আমরা কাজ খুঁজি কাজ পাই না কাজ খুঁজতেছি কাজ পাইতেছি না যখন আপনি ওই থিম ডেভেলপমেন্ট শিখবেন তখন কি আর আপনার কাস্টমাইজেশন বুঝতে কষ্ট হবে যেটা আপনি নিজেই বানাতে পারেন স্যার আমার কথা হচ্ছে স্যার আমি শিখবো একটাই যেন এটা একদম পরিপূর্ণ ভাবে শিখবো আর কি মানে এই টার্গেটে দিয়ে PHP এর কোনো মানে একটা কথা আছে না যে এটার কোনো ফেলনা নেই ফেলানো যাবে না ওটা কখনোই আপনি PHP শিখবেন PHP-র পরে আপনি এই শিখেন কি বলে আপনি MySQL শিখেন এবং PHP শেখার সময় আপনাকে MySQL এর বেসিক ধারণা দেওয়া হবে কারণ আপনি যদি ডাটাবেজের সাথে কানেকশন করাতে না পারেন থিমের তাহলে তো হবে না আপনাকে MySQL-ও শেখাবে যখনই আপনি PHP শিখবেন তখনই আপনাকে MySQL-ও শেখানো হবে কারণ MySQL না শিখলে আপনি থিম PHP নিয়ে কাজ করতে পারবেন না
কথা বুঝতে পেরেছেন? জি স্যার, আমাদের সাথে পিসিসিতে জি জি স্যার স্বাস্থ্য অনেক কিছু রিলেটেড থাকে, অ্যাড্রেস দেখায়, তারপরে খুলি দেখায়, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট শিখায়। অবশ্যই অবশ্যই দেখাবে। আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখবেন, ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কোর্সে ভর্তি হবেন। আপনি ভর্তি হবেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, প্রয়োজনে কোর্স করবেন আরও দুইটা এই লাইনে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। হ্যাঁ, আপনি তিনটা মাস আরেকটা তিন আরও তিনটা মাস কষ্ট করেন। এখনও কি সবাই আমরা স্টুডেন্ট? আমরা কি সবাই বেশিরভাগই স্টুডেন্ট না এখানে? আপনি সবাই স্টুডেন্ট এখানে, কিন্তু কেউ আমরা চাকরিজীবী নাই বা মানে কারোরই এরকম এরকম পর্যায়ে আমরা যাইনি যে না এখন যদি আমি ইনকাম না করি আমার পরিবার না খেয়ে থাকবে। আমাদের সবারই মোটামুটি জানি যে সবারই মোটামুটি পরিবারের বাবা মা আছে, তাদের নিজেদের খরচ চালানোর মতো একটি অবস্থা পরিবার দেয়। আপনাকে কিন্তু ইনকাম করতে হয় না যেই টাকা দিয়ে আপনার পরিবার চলে, তাই কি চলে? এখানে এরকম কোন স্টুডেন্ট আছেন যে আপনার টাকায় পরিবার চলে, পরিবারের আদার্স কোনো ইনকাম নেই? হ্যাঁ, আপনার আপনার যে এইজ, আমি যেটা জানি যে আপনার এইজের সাথে আমাদের বাকি স্টুডেন্টদের এইজের একটু ভেরিয়েশন আছে, কারণ আপনার এখন একটা ম্যাচুরিটি এসে গেছে। আপনি হয়তো পড়াশোনাটা শেষ করছেন, চাকরি বাকরির পর্যায়ে চলে গেছেন। এখানে বেশিরভাগ স্টুডেন্টই অনার্স শেষ হয়নি এখনও। জাহাঙ্গীর ভাই অনার্স শেষ হয়েছে? হানিয়াপু অনার্স শেষ হয়েছে? শেষ হয়নি। হাফসাপুরও শেষ হয়নি। তানজিনা ইসলাম শেষ হয়নি? চাকরি বাকরি করার একটা প্যারা মাথায় ঢুকছে। চাকরি করো, চাকরি করো, মাথায় ঢুকছে তাই না? তারপরে এমন অনেক স্টুডেন্ট, অনেক ব্যাচের অনেক স্টুডেন্ট আছে যারা বিবাহিত, তাদের ঘরে ওয়াইফ আছে, পরিবার আছে, সন্তান আছে। এই যে আমাদের 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 ইয়ে শেষ হয়েছে, কে আমাদের আয়াতুল আলামিন ভাই, আয়াতুল আলামিন ভাই এখন চাইলেই চাইলেই আপনাদের মতো জাহাঙ্গীর ভাই যা পারবে। আমি আলামিন ভাইকে, আলামিন ভাই হ্যাঁ, কিন্তু আপনি কেউ একটা চাকরির মধ্যে আছেন না, একটা কর্মের মধ্যে আছেন। এখন আপনি চাইলেই কি যে জাহাঙ্গীর ভাইয়ের মতো চলতে পারবেন? আপনি চাইলেই কি রহিম ভাইয়ের মতো চলতে পারবেন? আপনি চাইলেই কি হৃদয় ভাইয়ের মতো চলতে পারবেন? আপনাদের কথা শুনি সব সময় অফিসে গিয়ে উনি সব কিছু দেখি, কিন্তু আমি বলতে পারি না, আমি ক্লায়েন্টদের সাথে মাঝে মাঝে ভালো লাগে। এই তো আমি ওইটাই বলছি যে আপনি কিন্তু চাইলে জাহাঙ্গীর ভাই, হৃদয় ভাই, আব্দুল হালিম ভাইয়ের মতো করে চলতে পারবেন না, রহিম ভাইয়ের মতো করে চলতে পারবেন না, কারণ তারা তাদের মাথায় তাদের এখনো ওই রকম ফ্যামিলির যে চিন্তাটা চাপটা এখনো মাথায় আসে নাই, কিন্তু আপনার তো আসছে। আপনার হয়তো বা পরিবার আছে, আপনার হয়তো একটা বাচ্চা আছে যেটা জাহাঙ্গীর ভাই বা অন্য যারা আছে তাদের নাই, যে হৃদয় ভাই এদের নাই, হালিম ভাইয়ের নাই। গোপনে হালিম ভাই থাকলে থাকতে পারে, কম বেশি সবারই আছে, আছে আছে, কিন্তু একটা তফাত থাকে। আমি যেটা বুঝাতে চেয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হ্যাঁ বুঝতে পারছি স্যার, আপনি যেটা বলতেছেন ওটা বুঝতে পারছি। আপনারা চাইলে নিজেরা একটা টিউশনি করে হয়তো ফ্যামিলিকে ওই সাপোর্টটা দেওয়া লাগবে না যেটা আলামিন ভাইকে দিতে হয়, যেটা আয়াতুল আলামিন ভাইকে দিতে হয়, ফ্যামিলিকে যে সাপোর্টটা দিতে হয় হয়তো বা সেটা হালিম ভাইকে দিতে হয় না বা হৃদয় ভাইকে দিতে হবে না। তো আপনি যদি একটা এই যে দেখছেন আপনাদের কে জ্বালায়, ছেলের মা না, ছেলেটা অসুস্থ থাকে প্রায় আর কি স্যার, ছোট বাচ্চা, ঠান্ডা জ্বর, রাতের বেলা একটু সমস্ত প্রকারের অসুস্থতা দেখা দেয়, ঠান্ডা লাগে খালি তাই না? ঠান্ডা জ্বর, ছোট বাচ্চাদের অসুখ একটাই, ঠান্ডা জ্বর, বেশিরভাগ ঠান্ডা বাচ্চা। আর ইদানিং বাংলাদেশের যে সিজারিয়ান বাচ্চা বেশি, তো এদের তো আরো ঠান্ডা, তো এদের কমন রোগ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা চাইলে নিজের হয়তো টিউশনি করতেছেন, আপনারা টিউশনি করে কিছু টাকা আর্ন করলেন, তো 10,000 টাকার একটা কোর্স, আপনি টিউশনি করে 5,000-7,000 আর্ন করলেন, বাবা মাকে বললেন যে আমাকে আরও 3,000 টাকা দাও, আমি একটা কর্মসংস্থান তৈরি করি, আমি একটু শিখি, একটু কিছু করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে যখনই আপনি একটা কোর্স শিখবেন, কোর্স শেখার মাঝামাঝিতে কাস্টমাইজেশন তো আসেন, এইদিকে তো আপনি ইনকাম মার্কেটের সময় দিবেনই, যতক্ষণ কাজ করবেন অনলাইনে বসে, যতক্ষণ কাজ করবেন ততক্ষণ তো আর অনলাইনের বাইরে থাকবেন না, ততক্ষণ অবশ্যই অনলাইনে থাকবেন। আপনারা যতক্ষণ ল্যাপটপে থাকেন ততক্ষণ কি ফাইবার অন করা থাকে না? জি স্যার।
অবশ্যই কিন্তু অন করা থাকে যতক্ষণ কাজ করবেন। তো আপনাদের এখন আরও একটি সুযোগ, স্কুলে কারোরই কোনো পড়াশোনা নাই বা ভার্সিটি বন্ধ, হ্যাঁ ভার্সিটির কোনো চাপ নাই, পরীক্ষা নাই, কোনো কিছু নাই, এই যে সুযোগটা এটা আরও 3-4 মাস এই সুযোগটা থাকবে। হ্যাঁ আগামী, আমার মনে হয় না আগামী 3-4 মাসে আপনাদের ই হবে, মানে স্কুল খুলবে নিলেও ওগুলো হচ্ছে টাকা ইনকাম করার ধান্দা, বুঝছেন? প্রাইভেট ভার্সিটিগুলো টাকার উপরে, ওরা কি এই করোনা হয়েছে বলে কি ওরা কি কোর্স বাদ দিছে? ওরা কি ন্যাশনাল ইউনিভার্সিটির মতো শেষ সুযোগ লাগাইছে? কিসের অনলাইন ক্লাস ভাই? কয়টা ওই যে অনলাইন ক্লাস, ওই ভার্সিটির পরা অনলাইন ক্লাস করে হয় না ভাই? তো ওইটা দেখা যায় হয় কি, মানে প্রাইভেট ভার্সিটি গুলো আসলে চাচ্ছে যে তারা, তাদের তো অনেক অনেক স্টুডেন্ট, একটা সেমিস্টার লস মানে কি কয়েকশো কোটি টাকা লস, তারা এই লসটা পোষাবে কি করে? তাদের ভবন ভাড়া আছে, অনলাইনে কাজ করায়া মানে সবকিছু আদায় করে নিতেছে, যেটা দেখলাম, বুঝছেন? সাপোজ আপনি আপনি একটা জিনিস চিন্তা করেন, মানুষের গলাতে পাড়া দিয়ে সে টাকা কিভাবে আদায় করবে? ওই ওই পলিসি বের করে নর্থসাউথ ইউনিভার্সিটির ভিসি কে আমি করেছিল না কিছুদিন আগে, রুমের ভিতরে আটকে রাখছিল না জিম্মি করে, জানেন আপনারা? নর্থসাউথ ইউনিভার্সিটির কে অ্যাটাক করেছিল স্টুডেন্টরা গিয়ে, যেন ইয়ের কমানো হয় করোনার জন্য, ওদের সেশন ফি যাতে কমানো হয়, এরকমটা দাবি জানিয়েছিল। তবে ওটা খুব একটা লাভবান হয়েছে কি না আমি জানি না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এরকম অনেকেরই সমস্যা আছে বা এই সমস্যাগুলো থাকবে, এই সমস্যা নতুন করে শুরু হওয়ার আগে, হ্যাঁ আমাদের যেন আমরা যেন নিজেকে একটু মানে গুছিয়ে নিতে পারি, নিজেকে একটা পর্যায়ে নিতে পারি, এটাই ছিল আপনাদের প্রতি আমার আহ্বান। কারণ আমরা জানি, আমরা সবাই জানি যে এই এলইডিপির যে কোর্স আমরা করেছি, হ্যাঁ আমি আমি আমার প্রশংসাও করছি না, আমি এলইডিপিরও খুব একটা প্রশংসা করছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে যে আমরা এলইডিপির এই 50 দিনের কোর্সে মানে সীমিত সময়ে আমরা যা শিখেছি তা দিয়ে কি আসলে মার্কেট প্লেসে নিজেকে এস্টাবলিশ করা সম্ভব? আপনাদের কি মনে হয়? কারণ এই কোর্সটার নামটাই দেওয়া হয়েছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, আমরা লার্ন করব আর্ন করব, লার্ন করব আর্ন করব, আর্ন করব লার্ন করব, ঠিক এইরকম আমাদের অনেকেরই ধারণা ছিল আমার আগের যে ব্যাচটা। হ্যাঁ আজকে আমি নতুন করে আপনাদের আসলে কোনো কিছু দেখাবো না, আপনাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা এখন ভবিষ্যতে কী করবেন, কারণ আমাদের ক্লাস তো শেষ, মনে করেন সবই শেষ, এখন আপনারা সামনে কী করবেন, সামনের দিক নির্দেশনামূলক কিছু কথা আমি আপনাদেরকে বলবো, যেন আপনারা পথ হারা হয়ে না যান। কারণ আমি চাই না আমার এই 50 দিন আমি যা পরিশ্রম আপনাদের জন্য করলাম, আপনারা যে পরিশ্রমটা করলেন, এটা যেন বৃথা না যায়, এটা যেন কাজে লাগে। তো সেটার সেই আলোকে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মার্কেট প্লেসে আমরা যারা কাজ শিখেছি, ফাইবারের কাজ করতেছি, ফাইবারের মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে দেখতেছি আরও নানান অনেক রকম অনেক কাজ আছে মার্কেটে যেগুলো আমরা কিছুই পারি না বা বুঝি না বা দেখতে পারি না, যেগুলো আসলে কী এটা আমাদের এখনও ধারণা হয়নি। তো সব মিলে 50 দিনের এই কোর্সে আমরা যা শিখতে পেরেছি, এর বেশি শিখতে হলে আপনাদেরকে সময় দিতে হবে। এখন এলইডিবি আপনাদের জন্য লিখেছে হচ্ছে 50 দিন, 200 ঘন্টা, তাই না? তো 200 ঘন্টায় আসলে যতটুকু দেখানো সম্ভব ছিল, মানে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে, মানে আমার ভিতরে যা ছিল বা আপনাদের যা দরকার ছিল তা দেওয়ার জন্য। এর চেয়েও আরও অনেক অ্যাডভান্স অনেক ফাংশনালিটি আছে যেগুলো আসলে দেখানো সময় নাই, মানে দেখানো যাবে বাট সময় নাই, 50 দিনে সম্ভব না। আমার আগের যে ব্যাচটা ছিল ওই ব্যাচে কিছু স্টুডেন্ট ছিল, তাদের এমন একটা দাবি শেষ পর্যন্ত তারা করছে যে আমাদের কোর্স আরও 2 মাস বাড়াতে হবে, বুঝছেন? বলছে আমাদের কোর্স 2 মাসে হবে না, আরও 2 মাস বাড়াতে হবে। কেন? কই আমরা কি সব শিখছি? আমরা তো সব শিখতেই পারি নাই, আমরা তো এখনও অনেক কিছুই শিখি নাই, আমরা কীভাবে কী করবো
আমাদের তো মার্কেটপ্লেসে আর্ন হচ্ছে না, সরকার কোনো টাকা পয়সা দিচ্ছে না আমাদেরকে, সরকার একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছে না, মানে এই ধরনের চিন্তাভাবনা তাদের ভিতরে আসছে। হয়তো বা এরকম চিন্তাভাবনা আপনাদের ভিতরেও আছে, এখানে অনেকেই আছেন যারা হতাশ, এতদিন ক্লাস করলাম, এতদিন এত কিছু করলাম, তারপরও কাজ পাইলাম না। আমরা অনেকেই হতাশ না, অনেকেই হতাশ। হৃদয় হুসাইন আব্দুল হালিম ভাই, আমরা হতাশ হওয়া যাবে না, আপনাকে এই মানে হতাশাকে, হতাশাটাকে আপনাকে সম্পদে পরিণত করতে হবে, মানে ওটা আপনার শক্তি যে না আমি সামনে আরও কিছু করব, আমাকে করতে হবে। কারণ আপনি তো এখানে সবার চেয়ে একটা বিষয়ে সিনিয়র, মার্কেট প্লেসে আপনার মতো ধারণা আর মনে হয় না কারোর নেই, কারণ আপনি মার্কেট প্লেস থেকে আর্ন করেন। আপনি মার্কেট প্লেস থেকে আর্ন করেন, আপনার একটা আর্নিং আছে, আপনি মার্কেট প্লেস সম্পর্কে জানেন, আপনি কাজ সম্পর্কে জানেন, ক্লায়েন্টের মুড সম্পর্কে জানেন, মন সম্পর্কে জানেন, ক্লায়েন্ট কোন কথা কিভাবে বলে, কিভাবে ক্লায়েন্টকে রেসপন্স করতে হয়, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আপনি জানেন, যেটা তারা জানে না, বাকিরা জানে না। কোনো ক্লায়েন্ট কি আপনাকে কখনো বার্থডে গিফট দিয়েছিল হালিম ভাই? দেয় নাই এরকম কোনো ক্লায়েন্ট? পার্মানেন্ট কোনো ক্লায়েন্ট তৈরি হয়নি? পার্মানেন্ট বলতে হচ্ছে কি আমাদের প্রজেক্ট কাজ করা আর কি, বুঝছেন, মানে বড় কোনো বিগ প্রজেক্টের কাজে কোনো ওরকম ক্লায়েন্ট পাইনি। ইনশাআল্লাহ অবশ্যই পাবেন। কয়টা কাজ করেছেন আপনি আপনার মার্কেটে এ পর্যন্ত? 187টা কাজ করেছেন। ওই ফাইবার থেকে টোটাল আর্ন কত আপনার? টোটাল আর্ন হচ্ছে $2221। আপনি তো হিসাব করে বলতে পারেন, আমি হিসাব করে বলতে পারি না, কারণ আমার কতগুলো অ্যাকাউন্ট যে ব্র্যান্ড আছে আমি নিজেও জানি না। নতুন অবস্থায় আমার 5 থেকে 6টা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে ফাইবারে। আর অনেকগুলো আইডি সাসপেন্ড হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা একটু শুরু করব, কিভাবে আমরা ক্লায়েন্টের কাছ থেকে একটা কাজ নিব বা কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব। তো কমিউনিকেশন করার জন্য আপনাকে সবার আগে বুঝতে হবে প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন, ফ্রি থিম, ফ্রি প্লাগইন। আমরা ক্লায়েন্টের যে কাজগুলো করব সবগুলো কাজই করতে হবে আপনাকে প্রিমিয়াম প্লাগইনস দিয়ে বা প্রিমিয়াম থিম দিয়ে, নট ফ্রি থিম, ফ্রি প্লাগইনস। কোনো মার্কেটের কোনো কাজই, মার্কেট প্লেসের কোনো কাজই ফ্রি থিম দিয়ে হবে না। তাহলে আপনি বলেন যে আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই তাহলে এতদিন আপনি ফ্রি থিম দিয়ে আমাদের কেন দেখাইলেন? কারণ ফ্রি থিম হচ্ছে সহজ, সহজটা আগে করতে হয়, প্রিমিয়ামটা পরে করতে হয়। আর প্রিমিয়াম সবগুলো থিমও তো আমাদের কাছে নেই, আমাদের কাছে কয়টা থিমের লাইসেন্স কি আছে? আমরা চেষ্টা করেছি 2-3-4-5টা থিমের লাইসেন্স কি আপনাদেরকে দেওয়ার জন্য, যেন আপনারা আসলে প্রিমিয়াম থিম সম্পর্কে একটি ধারণা পান। কারণ মার্কেটে তো আপনার ফ্রি থিমের কোনো কাজ নাই, মার্কেট প্লেসে ফ্রি থিমের কোনো কাজ আছে? কোনো কাজ নেই, একটা ফ্রি থিমের কাজও আপনি মার্কেট প্লেসে পাবেন না, যা পাবেন সব ফ্রি থিমের পেইড থিমের কাজ, প্রিমিয়াম থিম। তো প্রিমিয়াম থিম আসলে কোথায় পাওয়া যায় এটা আমাদের জানতে হবে। আমরা জানি প্রিমিয়াম থিম পাওয়া যায় হচ্ছে কোথায়, themeforest.net, তাই না? অবশ্যই সবার সাথে শেয়ার করতে পারেন। এই হচ্ছে প্রিমিয়াম থিম আর হচ্ছে প্রিমিয়াম প্লাগইনস। প্রিমিয়াম থিম কোথায় পাওয়া যায়, প্রিমিয়াম থিম পাওয়া যায় কোথায়? এ হচ্ছে থিম, এ হচ্ছে প্লাগইন। প্রিমিয়াম থিম পাওয়া যায় ফরেস্ট অ্যাপে, মানে প্রিমিয়াম থিম। প্রিমিয়াম থিম পাওয়া যাবে হচ্ছে আপনার themeforest.net।
আর প্লাগইন পাওয়া যাবে পোর্ট ক্যানিয়ন। ফ্রি ডাউনলোড কাজ কখনো একটা দুইটা থিম নিয়ে কাজ করেছিলেন? এগুলো সবই ক্রিয়েট ভার্সন বুঝছেন। জিপিএল যে থিমগুলো বলা যে প্রিমিয়াম হতে পারে জিপিএল উদ্দেশ্যটা কি আসলে কোনটা? প্রিমিয়াম থিম হতে আছে ক্রিয়েট ভার্সন পাবলিক লাইসেন্স আর হচ্ছে জিপিএল। এই জিপিএল থিম কাছে লিখি এটা এটা হেডলাইন আছে জিপিএল ডিএল। এখানে এখানে কোথায় এখানে কোথায় এই সব এটা টাইটেলটা জিপ এরকম অনেকটা দিছে জিপিএল থিম যেগুলো হয়তো ওয়াক ক্র্যাক বসানোর মতোই এই যে এটা জানে এগুলি এমনিতে ডাউনলোড হয়, আপনি ডাউনলোড দিয়ে দেখতে পারেন। উপরে কিন্তু স্যার লেখা আছে যে GPLDL provides free downloads of premium WordPress। GPLDL-টা হচ্ছে আমার মনে হয় কোনো মেম্বারশিপ প্লাগইনস, ঠিক আছে? এখানে ওরা মেম্বার হলে আপনি এগুলো এই সাইন ইন করে এগুলো ডাউনলোড করতে পারবেন বা এটা লাইসেন্সটা পাবেন স্যার। GPLDL-তে এটা কোম্পানির নামটাই দেখা যাচ্ছে। আমি দেখেছি এটাতে অ্যাকাউন্ট করা লাগে, তারপরে কিছু আছে ফ্রি, তারপরে কিছু ডোনেট করা লাগে। একটা ডোনেট থাকে অ্যাকাউন্ট করতে হবে। ওয়েবসাইটটা কিন্তু সুন্দর, বাট কোন কালার দেখছেন? একদম সাদা মতো একটা কালার ব্যবহার করছে। ওয়েবসাইট সবসময় এমনই হয়, বেশিরভাগ ওয়েবসাইটই দেখবেন একদম সিম্পল। আপনি ব্যবহার করবেন বিটকয়েনের টা আমি জানি না, এগুলো দিয়ে প্রায় সময় দেখা যায় যে ই কমার্স যে কাজ আছে আর কি, যে ব্যবহার করবে না, ফ্রি নিলে তাদের ঝামেলা হবে, কারণ টাকা পয়সার ব্যাপার আবার তো বুঝেনি। ওগুলো প্রিমিয়াম, ওগুলো ওই হালকা পাতলা যাই বলেন ওই ফ্রি ঠি দিয়ে, হ্যাঁ ওগুলো দিয়ে ওগুলো কাজ করে বিপদে পড়তে যাবেন না কখনোই। বলবেন তুমি প্লাগইন কিনে দাও আমি কাজ করে দিই, আর ওগুলো ওই পেমেন্ট গেটওয়ে সিস্টেমে অ্যাড করা কিচ্ছু না, ওটা কোনো কাজই না।
পানির মতো কাজ, সব তথ্য সে দিয়ে দিবে, জাস্ট ওই তথ্যটা বসায় দেবেন, ওগুলো ক্লায়েন্ট নিজেও পারে, অনেক ক্লায়েন্টই আছে পারে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, সময়ের জন্য করেন। আর ওরা একটু রিক্সি রিক্সি ভাবে যে আবার কি না কি হয়ে যাবে, পারবো না, কিন্তু ওরা তত কিছু ওঠে তো ওরা কখনো করেনি। ওকে, আমাদের আমরা দুইটা অপশন জানলাম, একটা হচ্ছে প্রিমিয়াম থিম, আরেকটা হচ্ছে প্রিমিয়াম প্লাগইন। আমরা সবাই জানি থিম পাওয়া যায় হচ্ছে থিম ফরেস্ট ডট নেটে। তো প্রিমিয়াম থিম যদি থিম ফরেস্টে পাওয়া যায়, আপনি থিম ফরেস্ট ডট নেটে যান, এখানে যাওয়ার পরে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে ওয়েব থিম অ্যান্ড টেম্পলেট, এবং এখানে আছে কোড কেনিয়ন। এই কোডের ভিতরে গেলে আপনি থিম পাবেন, আর এখানে ওয়েব থিম অ্যান্ড টেম্পলেটের ভিতরে আপনি গেলে সব থিম পাবেন। দেখেন এখানে অনেক অনেক জিনিস আছে, এখানে অনেক থিম আছে, প্লাগইনস আছে, দেখেন অনেক অনেক, আপনাদের যেটা দরকার আপনারা সেটা নেবেন। এগুলো আমি এর আগেও দেখাচ্ছি, আবার কেন দেখাচ্ছি এটা একটু পরে আমি আলোচনা করছি। এ হচ্ছে আমার পপুলার ফাইল, পপুলার ফাইলের ভিতরে এখনও ইয়াবাডা সর্বোচ্চ বিক্রিত থিম। তারপরে এখানে আছে আপনার দ্য সেভেন, দ্য মাল্টি রেসপন্স, বি থিম, এই যে থিমগুলা আপনারা পিএইচপি যদি শিখেন বা আপনারা যখনই এগুলো শিখবেন তখনই আপনারা এরকম থিম বানাতে পারবেন, হয়তো এভারডার মতোই পারবেন না। কারণ এভারডা কী বানাইছে, এভারডা সারা পৃথিবীতে সবচেয়ে বড় বড় ডেভেলপাররা মিলে এভারডা বানাইছে, তাই তো? কারণ আমি কি চাইলে একটা এভারডার মতো ওয়েবসাইট বানাতে পারবো? আমার একার দ্বারা সম্ভব? আমি আপনাদের দিয়েছিলাম, আজকে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদের থিম দিয়েছি না, ফ্রি থিম, ওই আমরা যে থিম ডিরেক্টরি দিছি ওর ভিতরে এবারে আছে না? ওইখান থেকে ডাউনলোড করবেন, এত কাহিনী করার দরকার নেই। তো দেখুন এখানে এই এভারডার মতো একটা থিম আপনারা বানাতে পারবেন, মানে এভারডার আঙ্গিকে, বাট এভারডাই পারবেন না, কারণ হুবহু, কারণ সারা বাংলাদেশের টপ লেভেলের ফ্রিল্যান্সার যারা আছে, ওয়েব ডেভেলপার, সারা বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডের, তারা একা নয়, তাদের একটা টিম আছে, তাদের একটি কোম্পানি আছে, একটা কোম্পানি একটা থিম বানাইছে। এখন আপনি আমি জাহাঙ্গীর ভাই, হালিম ভাই চেষ্টা করলে কি এভারডা বানাতে পারবো? তাহলে কী করতে হবে আমাদের? আমাদের আরও অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, বা আমাদের একটা টিম থাকতে হবে, সেই টিমে মিলে সবাই মিলে গবেষণা করে এরকম একটা ওয়েবসাইট বানাতে হবে। বাট আমরা যে থিম এমন ওটাই বলতেছি যে আমরা যদি চেষ্টা করি, আমরা যদি শিখি, আমরা যদি কাজ করি, আমরা যদি পরিশ্রম করি, হয়তো এখন না পারলেও অদূর ভবিষ্যতে এবারটা কেন এবারটাকে ছাড়িয়ে যেতে পারবো। কিন্তু আপনাকে আমাকে ওইভাবে অবশ্যই পরিশ্রম করতে হবে, শিখতে হবে, জানতে হবে, পারবি বোনা এ কথাটি ভুলিও না, আর একবার না পারিলে দেখো শতবার, মানে এইটাকে আপনাদেরকে হারে হারে মানতে হবে, মূল কথা একটাই। তারপরে এখান থেকে দেখেন আমি, এই হচ্ছে আমার থিম, তারপর যখন আমি কোডে যাচ্ছি, কোড কেনিয়ানে যখন যাচ্ছি, এখানে আসলে আমি পাচ্ছি হচ্ছে আমার প্রিমিয়াম প্লাগইনসগুলো। পপুলার ফাইল ক্লিক করেন, দেখেন যত ফাইল আছে, স্লাইডার রেভুলেশন সবচেয়ে বেশি বিক্রিত, লাস্ট উইকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কি, স্লাইডার রেভুলেশন। স্লাইডার রেভুলেশনের কাজ কিন্তু মোটামুটি আপনাদেরকে একটু দেখানো হয়েছিল। তারপর আছে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, এটা কখন পাইছিলাম আমরা জানেন? ডাব্লিউপি বেকারি নিয়ে কাজ আপনি করেছেন, কখন করেছেন বলেন তো? ইলেকট্রোথিমে আপনি যখন ওই যে মেগামেনু বানাতে গেছিলেন, মেগামেনুর যে কাজটা করেছি আমরা, সেটা হচ্ছে ডাব্লিউপি বেকারি দিয়ে করা। তারপর এখানে দেখেন এই যে বুক লাইভ প্রো, বুকিং থিম, ওই যে আপনারা একটু আগে যা ইয়ে আমাকে একটা ই দিল না কে, হালিম ভাই দিয়েছিল, দেখেন তো এরকমই না? দেখেন এটা কিন্তু কম বিক্রি হয়নি, দেখেন প্রচুর বিক্রি হয়েছে। আর একটা দেখছেন মূল্যটা, দেখছেন $89, আরো এক্সট্রা ১২ মাসে সাপোর্ট নিতে চাইলে আরো $31 দিতে হবে।
তাহলে এটার বাংলাদেশি মূল্যে এই থিমটার দাম কত, এই প্লাগইনসটার দাম কত পড়তেছে? তাহলে একটা থিম, একটা প্লাগইনসে যদি এত টাকা মূল্যের হয় তাহলে একটা প্লাগইনসের পরেও তো আরো অনেক কিছু লাগবে, লাগবে না? তো এগুলো আপনারা, এই থিমগুলো কিন্তু মূলত যত প্লাগইনসই আপনারা মার্কেট প্লেসে দেখতে পাচ্ছেন যে কাজগুলো করতেছে, এদের বেশিরভাগই হচ্ছে এখান থেকে কেনা। এই যে দেখেন আলটিমেট মেম্বারশিপ প্রো তালিকায় কত নম্বরে আছে? 1, 2, 3, 4, 5, 6, 6 নম্বরে আছে। দেখাইছিলাম আলটিমেট মেম্বার, জি স্যার, আলটিমেট মেম্বার কিন্তু দেখাইছি আপনাদেরকে, বাট আলটিমেট মেম্বার দেখাইছি, আলটিমেট মেম্বার প্রো দেখাতে পারিনি। কেন পারিনি? কারণ আলটিমেট মেম্বার প্রো তো ভাই আমার কাছে নাই। তাহলে দেখেন প্রচুর মার্কেটে কাজ আছে কিন্তু। তারপরে এখানে দেখেন আলটিমেট অ্যাডন্স, মানে এটার আরও অনেক অ্যাডন্স আছে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডারে। হ্যাঁ, এক্সটেনশন, তারপরে ওয়ার্ডপ্রেস অটোমেটিক প্লাগইন, অটোমেটিক অনেক অনেক রুল প্লাগইনস আছে এখানে। তারপরে ওয়ার্ডপ্রেস রিয়েল মিডিয়া লাইব্রেরি, ওকমার্স, অ্যামাজন অ্যাফিলিয়েট অনেক বিক্রি হয়, প্রিফেক্স, তারপরে ওকমার্স এক্সট্রা প্রোডাক্ট অপশন। মানে আপনাদেরকে বলেছিলাম না যে, কেউ একজন বলেছিলেন আমাকে যে ভাইয়া আপনাদের বেঁচে বলেছিল কিনা মনে নেই, কারণ বয়স হয়েছে, অনেক কিছু মনে থাকে না, মাঝে মাঝে ভুলে যাই। সেটা হচ্ছে যে প্রোডাক্ট আপলোড করার জন্য আরও কোনো প্লাগইনস আছে কিনা ওকমার্সের, ওকমার্সের প্লাগইনসের অভাব নেই, অনেক অনেক প্লাগইনস আছে দেখছেন। এই যে ডাব্লিউ ওকমার্স এক্সট্রা প্রোডাক্ট অপশন, এখানে অনেক অনেক কাজ পাবেন আপনি। দেখেন প্রোডাক্ট আপলোড করতেছে তারা, দেখছেন বিজ্ঞাপন করার জন্য যে কুপন সিস্টেম ব্যবহার করি না আমরা, কুপন, ওই কুপনেরও অনেক প্লাগইনস আছে, প্রিমিয়াম প্লাগইনস। কুপন তৈরি করবেন, স্পেশাল অফার, বিশেষ অফার, এই অফার, সে অফার, এগুলো এইগুলো দিয়েই তৈরি করতে হয়। দেখেন এখানের মোটামুটি আমরা টপ লেভেলের অনেক প্লাগইনস নিয়ে আমরা কাজ করেছি। আমরা রেগুলেশন, স্লাইডার রেগুলেশন শিখেছি, আমরা আলটিমেট মেম্বারশিপ, আমরা ডাব্লিউপি বেকারি একটু হলেও তো দেখেছি, তাই না? এর অবস্থা এখন ঠিক আছে। এখন দেখেন এখানের অনেক কিছুই আছে, তো আমরা এইটা ধারণাটা একটা নিলাম। এখন মূল বিষয়টা হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখব, যে আমাদের প্রথম কাজ যখনই কোনো ক্লায়েন্টের সাথে কথা হবে, যখনই কোনো ক্লায়েন্টের সাথে কথা হবে, তার সাথে আমার যখনই আমার বিজনেস চুক্তি আলোচনা এগুলো আমরা করব, আমাদের প্রথম কাজ কি থাকবে? আমাদের ফার্স্ট কাজ হবে যে থিমটা সে দিবে, যে ওয়েবসাইট লিঙ্কটা দিবে, সেই ওয়েবসাইট লিঙ্কটা সবার আগে চেক করে নেওয়া প্রথম কাজ। এটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কী থিম দিয়ে তৈরি করা এবং এখানে কী কী প্লাগইনস ব্যবহার করা হয়েছে, এটা আমাদের ফার্স্ট কাজ, ফরস কাজ। তাহলে আমাদের প্রথম কাজ কী থাকলো? ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার পরেই, বা ক্লায়েন্ট অনেক সময় যোগাযোগ করার আগেই কি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখে, বাই রিকোয়েস্টে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখে, দিয়ে রাখে না তো সেই থিমটা, সেই লিঙ্কটাকে নিয়ে আপনি সবার আগে সার্চ দিবেন কোথায়, আপনাদের মনে আছে না সকলেরই? হোয়াট ডাব্লিউপি থিম ইজ দ্যাট, এখানে গিয়ে সবার আগে সার্চ দিয়ে দেখবেন এটা কী থিম, কী প্লাগইনস দিয়ে এটা করা হয়েছে, সবগুলো আমরা দেখে নেব। তো দেখে নেওয়ার পরে আমাদের দ্বিতীয় কাজ থাকবে, সেই থিম এবং প্লাগইনসটা দেখার পর আপনি একটা ধারণা তো পাবেন যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা কিনা। সবার আগে অবশ্যই ওয়ার্ডপ্রেস দিয়ে করা হতে হবে, ওয়ার্ডপ্রেস দিয়ে যদি থিমটা করা না হয়, ওয়েবসাইটে না হয়, তাহলে কিন্তু আসবে না। আর ওয়েবসাইটপ্রেস যদি ওয়ার্ডপ্রেস দিয়ে না হয় তাহলে কিন্তু আমি পারবো না, কারণ সেখানে আমার তাহলে আর নতুন করে মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। যদি সেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নাই হয়
তাহলে কি আমি পাবো? আমি তো সেটার কিছুই জানি না, কাজে ওইটা নিয়ে আমি আর মাতামাতি করব না। বাট যদি তৈরি করা থাকে একটা ওয়েবসাইট, ওইখানে আর আমার কোনো কিছু কাজ নেই। তবে অনেক সময় স্যার 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 জি এখন এখন বলতে আমি শেয়ার করি আমার স্ক্রিনটা করেন। ক্লায়েন্ট আছে না আমাকে ওয়ার্ডপ্রেস এর লগইন ডিটেইলস দিয়েছে, কিন্তু আমি পাসওয়ার্ড সেট করতে পারতেছি না। পাসওয়ার্ড দেখেন মানে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে কি, মানে আমার যে লগইন ডিটেইলস দিয়েছে না পাসওয়ার্ড দেয় নাই উনি, বলছে যে পাসওয়ার্ড সেট করার জন্য উনি সিপিএন অ্যাক্সেস দিয়েছে। আপনি এটা দেখেন, আপনি দেখেন যদি সিপিএন অ্যাক্সেস দেয় তাহলে সিপিএন থেকে ম্যানেজ করতে পারবেন। সিপিএন অ্যাক্সেসটা সহজে দিতে চায় না, মানে করে যে সিপিএন তো দিবে না জীবনে না। কাজ হচ্ছে না দুঃখিত। বিষয়টা হচ্ছে আমি আবার বলি, যেহেতু ভিডিওতে মিসিং হয়ে গেছে, এরকম একটা মেসেজ ক্লায়েন্ট আপনাকে দিল, আই নিড এ ওয়েবসাইট, ক্যান ইউ ক্রিয়েট ইট ফর মি, তুমি কি এটা আমার জন্য তৈরি করবে, থ্যাংকস, বাস এইটুকুই উনি একটা মেসেজ দিয়ে এরকম পাঁচজন চারজন দশজনেরকে মেসেজ দিল। এখন আমরা জানি ফাইবারে আমাদের একটা অপশন আছে রেসপন্স টাইম, রেসপন্সের একটা ব্যাপার স্যাপার থাকে না যে কে কতক্ষণ সময়ের ভিতরে রেসপন্স করলো। তো এরকম একটা মেসেজ দেওয়ার সাথে সাথে আপনাকে একটু রিপ্লাই দিতে হবে, যে সবার আগে রিপ্লাই দিবে ক্লায়েন্ট তো তাকেই মেসেজ দিবে, আবার দ্বিতীয়বার পরবর্তী মেসেজটা তো তাকেই দিবে। তো সাপোজ উনি আমাকে এই মেসেজটা দিচ্ছে, আমি মেসেজটা দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে অথবা তার চেয়েও কম সময়ের ভিতরে আমি তাকে একটা মেসেজ দিচ্ছি যে হাই, প্রথমে তাকে ধন্যবাদ দিতে হবে, হাই তার নাম কি, তার একটা নাম আছে এদের ভিতর থেকে যারা যোগাযোগ করবে তারা কাজ পাবে। তো আমি অবশ্যই দেখেন নাম সহ দিয়ে দিয়েছে, তো আমিও তাকে প্রথমেই জানালাম হাই না হাই জন, অথবা আপনি হাই না দিলেও দিতে পারেন আপনার খুশি। তারপর আপনি তাকে দিচ্ছেন হচ্ছে একটু ধন্যবাদ দেন, থ্যাংকস ফর ইউর মেসেজ, থ্যাংকস ফর ইউর মেসেজ, ইয়েস আই ক্যান, আমি পারব। বাট সেই সাথে তাকে আরেকটা প্রশ্ন ছুড়ে আপনাকে দিতে হবে, হোয়াট কাইন্ড, উনি কি ওয়েবসাইট বানাবে, কেমন ওয়েবসাইট বানাবে, কিছু বলছে? কিছুই কিন্তু বলেনি, উনি শুধু বলেছে আমার একটা ওয়েবসাইট লাগবে। উনি শুধু ইউটিউব বলেছে আমার একটা ওয়েবসাইট লাগবে, তুমি কি এটা তৈরি করতে পারবে কিনা। হ্যাঁ আমি পারবো, বাট কী ওয়েবসাইট বানাতে হবে, কেমন ওয়েবসাইট বানাতে হবে, কী না কী, এগুলো তো আমরা জানি না। তো প্রথমে তাকে আমি তখন আমি আপনাকে তাকে একটা প্রশ্ন ছুড়ে দেবো, সে যাতে আমার প্রশ্নের রিপ্লাই দেয়। তাকে একটা প্রশ্ন ছুড়ে দিলাম যে হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, তুমি কেমন কী ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছ।
তুমি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছ এমন একটা প্রশ্ন তাকে ছুড়ে দেন। তো যখন আপনি এই মেসেজটা দিবেন, মেসেজটা দেওয়ার পরে সে আপনার মেসেজটা পাবে, পাওয়ার পরে আপনি সেই সাথে আরও একটি প্রশ্ন আপনি তাকে দিতে পারেন। আরেকটি মেসেজে আপনি বলতে পারেন, ক্যান ইউ শো মি, ক্যান ইউ শো মি সাম স্যাম্পল, কোনো স্যাম্পল দেখাতে পারবা? তোমার কাছে কি কোনো স্যাম্পল আছে যে এই ওয়েবসাইট তুমি বানাবা? তারপর একটা থ্যাংকস, একটা ধন্যবাদ তাকে আবার দিয়ে দেন। ধন্যবাদ দিতে তার দোষ নাই। উনি একটা মেসেজ দিয়েছে, আই নিড এ ওয়েবসাইট, ক্যান ইউ ক্রিয়েট ইট ফর মি, তুমি কি আমার জন্য একটি ওয়েবসাইট তৈরি করবে, আমার তোমার কি সময় আছে? আপনি বললেন যে হ্যাঁ, হাই জন, থ্যাংকস ফর ইউর মেসেজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ মেসেজ দেওয়ার জন্য। ইয়েস আই ক্যান, আমি অবশ্যই পারবো, আমি পারবো। হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, তুমি কেমন কী ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছ, কী ধরনের ওয়েবসাইট তুমি তৈরি করতে চাচ্ছ? ক্যান ইউ শো মি সাম স্যাম্পল, আমাকে কিছু স্যাম্পল দেখাও। এখন এই যে এখানে হালিম ভাইকে কি মেসেজ দিয়েছে, অনেকগুলো ছবি সে অটোমেটিক্যালি কিন্তু দিয়ে দিছে। সে কী কাজ করাতে চায়, কী কাজ সে করাতে চাচ্ছে, এমন একটি মেসেজ সে দিয়েছে না? স্ক্রিনশট দিয়ে দেয়। তারপরে অনেকে আছে ওয়েবসাইট লিঙ্কটাও দিয়ে দেয় যে আমার এই ওয়েবসাইটটা বানাতে হবে, আমি এরকম একটা ওয়েবসাইট চাই। আমাকে হয়তো বলবে যে যে হালিম ভাই যে মেসেজটা দিয়েছে এখানে, এরকম বলবে যে আমার এরকম একটা ওয়েবসাইট বানাতে হবে, আমার এরকম একটা ওয়েবসাইট ফুল ওয়েবসাইট বানাতে হবে, এরকম একটি ফুল ওয়েবসাইট আমাকে বানাতে হবে। এটা কিন্তু হালিম ভাইকে ডেভেলপ করতে বলছে। হ্যাঁ, হালিম ভাই এটাকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, তো দেখুন এখানে আপনার ওয়েবসাইট, তাহলে আপনাকে ক্লায়েন্ট অবশ্যই এরকম একটি লিঙ্ক দিয়ে দিবে যে হ্যাঁ আমার এরকম একটি ওয়েবসাইট চাই। তো তখনই আপনি কি করবেন, এটাকে নিবেন, নিয়ে গিয়ে ওই যে হোয়াট ডাব্লিউপি থিম ইজ দ্যাট এখানে আসবেন, এখানে ছেড়ে দিয়ে দেখবেন যে এটা কী থিম, কী থিম দিয়ে করা। দেখেন এই যে থিমটা করা, নেম ওয়ান্ডার ম্যাক, ঠিক আছে, ডিসক্রিপশন, ভার্সন, অথর, এটা লাইসেন্স আছে, প্রিমিয়াম থিম, এখানে ওয়ার্ডপ্রেস প্লাগইন। হ্যাঁ, আচ্ছা আমি দেখছি। তো দেখেন এরকম করে আপনি চেক করে নিলেন যে আমার এরকম একটা ওয়েবসাইট উনি বানাবে। তো ওয়েবসাইট বানানোর পরে যদি আপনি ওই ওয়েবসাইট সম্পর্কে আপনার কোনো ধারণা থাকে, ওই থিম সম্পর্কে আপনার কোনো ধারণা থাকে, তাহলে তখন আপনি কী বলবেন যে হ্যাঁ আমি তোমাকে এটা করে দেব, আমি তোমাকে এটা করে দেবো। সে তখন আপনাকে এরকম একটা মেসেজ সে দিতে পারে, এরকম একটা মেসেজ আপনাকে সে দিতেই পারে যে ইউ ক্যান ক্রিয়েট লাইক দোস। তারপর সে এখানে আরও চারটা পাঁচটা লিঙ্ক দিয়ে দিল আপনাকে, সে এখানে আপনাকে লিঙ্ক দিল, এ একটা ওয়েবসাইট লিঙ্ক, তারপর এরকম একটা ওয়েবসাইট লিঙ্ক, দুইটা তিনটা লিঙ্ক আপনাকে সে দিবে। এরকম কোনো ওয়েবসাইট আপনি বানাতে পারবেন কি না, ঠিক আছে, এরকম কোনো ওয়েবসাইট আপনি বানাতে পারবেন কি না। তো এরকম পাঁচটা লিঙ্ক আপনাকে সে দিল, দুইটা তিনটা পাঁচটা লিঙ্ক আপনাকে দিল। তো আপনি কী করবেন, সেই থিমগুলো, সেই লিঙ্কগুলোকে নিয়ে গিয়ে কপি করবেন, কপি করে নিয়েই চেক করবেন যে সেখানে কী কী থিম এবং কী কী প্লাগিনস ব্যবহার করা হয়েছে, কীভাবে এটাকে করতে হবে, ঠিক আছে। অবশ্যই সেগুলো চেক করতে হবে এবং আপনি সেই কাজগুলো পারেন কি না সেটাও আপনাকে জানতে হবে, এগুলো আপনি পারবেন কি না। তো যদি আপনি কাজটা পারেন তাহলে হ্যাঁ বলবেন যে হ্যাঁ আমি আমি পারবো, অবশ্যই সেগুলো পারবো। আর যদি আপনি না পারেন, সে যদি কোনো লিঙ্ক না দেয়, লিঙ্ক দিলে তো সহজ হয়ে গেল, আপনি বলবেন যে হ্যাঁ আমি পারবো, তুমি এই থিমগুলো ক্রয় করে দাও, থিমটা ক্রয় করে দাও, প্লাগিনস ক্রয় করে দাও, এগুলোগুলো ক্রয় করে দাও, আমি বাকিটা ইনশাল্লাহ আমি তৈরি করে দিচ্ছি। এখন সে যদি আপনাকে লিঙ্ক না দেয় তখন আপনার কাজটা কী হবে, যদি কোনো লিঙ্ক না দেয় ঠিক তখনই আপনাকে বুদ্ধি করে থিম ফরেস্টে চলে যেতে হবে।
থিম ফরেস্টে চলে যাবেন, চলে গিয়ে আপনি যেগুলো পারেন অথবা আপনি এই যে অ্যাস্ট্রাতে যাবেন, থিম ফরেস্টে যাবেন, থিম ফরেস্টের বিভিন্ন থিম, সাপোজ এই যে এখান থেকে ওয়ার্ল্ড পপুলার ফাইল এখানে যাবেন, এখানে দেখেন তো অ্যাস্ট্রা থিমটা আছে কি না, এই যে অ্যাস্ট্রা থিম, অ্যাস্ট্রা থিম নিয়ে আপনি কাজ পারেন না, অ্যাস্ট্রা থিম দিয়ে এলিমেন্টর দিয়ে কাজ পারেন, পারেন কেনা, তো এইখান থেকে এই থিমের লিঙ্কটা দিলেন, সাপোজ এইটা দিলেন, এই লিঙ্কটা ধরিয়ে দিবেন, কপি নাও, এটা দেখো, এটা আপনি তাকে দিবেন যে তুমি এইটা দেখো এটা তোমার পছন্দ হয় কিনা। তারপরে আপনি আবার যাবেন হচ্ছে এখানে বের করবেন, এখানে বিজনেস টাইপ সাপোজ বি থিম, মানে যে যেটা পারেন আর কি, হ্যাঁ তারপরে আছে এলিগেন্টে যাবেন, দিবি হ্যাঁ আপনি নিতে পারবেন, আমি 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 এখানে WP লকার আছে, তারপরে আপনার আছে themelocks.com, mafiashare.net, এগুলো থেকে আপনি নিতে পারবেন থিম, বাট এগুলো ক্র্যাক ভার্সন, এগুলো হচ্ছে আমরা যেটা দিছি না আপনাদেরকে ওটাই ভালো, আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি আপনাদেরকে আরও দিচ্ছি, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন, আপনি তো একটা দিছেন, এটা আপনারা সবাই মার্ক করে রাখতে পারেন, যে হালিম ভাই যেটা দিয়েছে কোথায় ওপেন হইল, তারপরে আপনি আরো আছে আরেকটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে থিম লক্স, themelocks.com, এখানে অনেক থিম পাবেন, ফ্রি থিম, এগুলো কিছুই লাগবে না, এমনি ডাউনলোড করতে পারবে, এই যে আবার দিলাম আমি একটা দিলাম themelocks.com, আর আরেকটা দিচ্ছি হচ্ছে মাফিয়া শেয়ার, মাফিয়া শেয়ার SHARE, মাফিয়া শেয়ার .net, নেমাফেশিয়া .net, এখানে অনেক অনেক থিম আছে, পারবেন নিতে, বাট এগুলোর প্রসেসটা জানতে হবে, এগুলো এখান থেকে কীভাবে থিম ডাউনলোড করতে হয়, এখান থেকে থিম ডাউনলোড করতে হলে দেখেন এই যে আমি সাপোজ এইটাই দেখাই, এই যে এখানে দেখেন অনেক অনেক দেওয়া আছে, ডেমো দেওয়া আছে, এখানে থিম ফরেস্টের ডেমো দেখতে পারবেন, বাট এখানে দেখেন অনেক অনেক লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কগুলো থেকে আপনাকে ডাউনলোড করতে হবে, প্রথম লিঙ্কটাকে ধরেন কপি করেন, প্রথমে এখানে থিম খুঁজে বের করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, এখানে এন্টার দিবেন, এই যে দেখেন এখানে দেখাচ্ছে লিঙ্ক, আপনি এখান থেকে ডাউনলোড নাও ডাউনলোড করবেন, কিন্তু ডাউনলোড করতে গেলে অনেক সময় ডাউনলোড হয়, অনেকে ডাউনলোড করতে পারে, অনেকে ডাউনলোড করতে পারে না, অনেক রকম ঝামেলা হয়, তো এটা যদি কাজ না করে, হ্যাঁ ওটা যদি কাজ না করে এটাতে যাবেন, এটাকে বাদ দেন,
বাদ দেয়া ডাউনলোড হবে, এটা ডাউনলোড হবে, আপনারা নিতে পারবেন প্রিমিয়াম থিম। অনেক আছে, অনেক আমি কেটে দিলাম। তো এইভাবে আপনারা চেক করবেন এই যে সাপোজ এটা হচ্ছে থিম লক। কোথায় নাল থিম? আপনি যে আপনি যে বলছেন হালিম ভাই, এখানে যে থিম গুলো হয় যে আপনার আপনার যে থিম এই যে এখানে রেবাটা যে থিম এগুলো যে থিম এই থিম গুলো দিয়ে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন না, এগুলো করা যাবে না। এটা হচ্ছে একটা পুরাতন ভার্সন, অনেক আগের ভার্সন, ক্র্যাক ফাইল বলা হয় এটাকে। তো এটা আপনার সহজ ভাষায় যদি আপনি বলেন যে এই এই যে ক্র্যাক ভার্সনের যে থিমগুলো এগুলোর ভিতরে অনেক ফাইল, অনেক কোডিং, অনেক কিছু মিসিং থাকে, ঠিক আছে, এগুলো পরিপূর্ণ নয়, স্বয়ংসম্পূর্ণ নয়, সহজ ভাষায় এগুলো সহজ মানে স্বয়ংসম্পূর্ণ নয়, এগুলো দিয়ে আপনি ক্লায়েন্টের কাজ করলে সিকিউর হবে না, এগুলো দিয়ে আপনি অরিজিনাল ডিজাইন পাবেন না, এগুলোর ভিতরে অনেক অনেক আপনার ফাংশনালিটি মিসিং আছে, হ্যাঁ, এগুলো আপডেট নয়, এগুলোকে বলা হচ্ছে আপনার ক্র্যাক ফাইল বা ক্র্যাক ভার্সন, ক্র্যাক থিম। নাল থিম এর লিংক দিছি স্যার, লিংক আমার কাছে কিছু কালেকশন ছিল আগের বেস থেকে, তো এগুলো দিয়ে বলছে যে আপনারা কাজ করতে পারেন। হ্যাঁ, এগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন, কাজ শিখতে পারবেন, কাজ করতে পারবেন না শিখতে পারবেন। স্যার, বায়ার যদি এমন হয় যে সে হচ্ছে থিমের মানে থিম কিনে দিতে চাচ্ছে না, তখন কি হবে স্যার? থিম কিনে দিতে চাচ্ছে না, উনি থিম কিনে দিতে চাবে, অনেক বায়ারই আছে থিম কিনে দিতে চাবে না, অনেকে আছে, অনেকের কাছে আছে পাবলিক লাইসেন্সের কিছু প্লাগইনস আছে, থিম আছে পাবলিক লাইসেন্স, হ্যাঁ, ওগুলোও একটা বিজনেস। আপনারা জানেন না ফাইবার মার্কেট প্লেসে একটা বিজনেস আছে একরকম। সাপোজ আপনি একটি এলিমেন্টের থিম এলিমেন্টের প্লাগইন ক্রয় করছেন $1,000 দিয়ে বা $10,000 দিয়ে $5,000 দিয়ে, এগুলো পাবলিক লাইসেন্স। এখন ক্লায়েন্ট বলবে কি যে আমার এই লাগবে না, আমি আমি থিম কিনে প্লাগইনস কিনে দিতে পারবো না, তুমি আমার প্লাগইনস দিয়ে দাও। তো তখন আপনি আপনার প্লাগইনস দিয়ে তার ওয়েবসাইট বানাবেন, প্লাগইনসের জন্য আলাদা মূল্য নেবেন, কাজ করার জন্য আলাদা মূল্য নেবেন, যদি আপনার কাছে ওইটা লাইসেন্স কিটা থাকে। কথা বুঝতে পেরেছেন? তবে কোনো ক্লায়েন্টই কখনোই ফ্রি কাজ করাবে না, ফ্রি থিম দিয়ে ফ্রি প্লাগইন দিয়ে কাজ করাবে না, কখনোই না, তারা টাকা দিয়ে পেইড করেই নিবে। আর যারা বুঝবেন যে বাগনা খেতে আসছে, ওরা হলো শেষরা, ও আপনাকে কাজ দিবে না, ও আপনার সঙ্গে মজা নিতেছে, অথবা তার একটা স্যার আমার প্রথম যে ম্যাম থেকে যে মেসেজটা ছিল এত ছিল ইন্ডিয়ান, এত সস্তা পাইছে ফ্রিতে, সে আপনাকে দিয়ে কাজ করাবে, অথবা আপনার কাছে শুধুমাত্র এই এলিমেন্টের প্লাগইনটা চাইবে যে তুমি আমাকে এলিমেন্টের প্লাগইনটা দাও, শুধু লাইসেন্স কিটা দাও। আছে আছে এরকম অনেক আছে, হ্যাঁ অনেক আছে,
দুষ্ট লোকের অভাব নেই তো তো যাই হোক স্যার মেসেঞ্জার আমি বায়রে ইনস্ট্রাকশন করে দিয়েছিলাম যদি আপনি একটু চেক করে দেখেন গ্রুপ মেসেঞ্জারে ও জাস্ট এসে কি মানে সে কি কি পরিবর্তন করতে যেতেছে এইগুলা সে মার্ক করে স্ক্রিনশট দিয়ে দিয়েছে আমাদের যে এই এই জিনিসগুলো চেঞ্জ করা লাগবে এই যে দেখেন মাই জবের জায়গায় মাই লিস্টিং হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এটা রিমুভ করতে হবে এখানে বুকিং রেট সেটে অ্যাপয়েন্টমেন্ট যেহেতু লিস্টিং তখন অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে লিস্টিং ওয়েবসাইট এটা ভাই আমি আপনাকে যাই বলি না কেন এই থিম নিয়ে যদি আপনি আগে আগে কাজ না করে থাকেন তাহলে আপনি পাবেন না পারবেন না এটা ব্যাকএন্ডের কাজ থিম ডেভেলপমেন্ট এটা এটা আপনি পিএইচপি শিখলে পারতেন পিএইচপি শিখলে এটা পারতেন বাট আমি যে কাজটা নিয়েছি এখন বর্তমানে করতেছি এটাতে আমার মানে অবস্থা খুব খারাপ মানে ই হয়ে যাচ্ছে চাপ হয়ে যাচ্ছে এই মুহূর্তে নতুন কাজ নিচ্ছি না আমি যে কাজটা করতেছেন ওটা কয় মাস সময় নিছেন প্ল্যান থেকে তিন মাসের সময় নিয়েছি মানে কত ডলারের কাজ এটা এটা 3,500 তিন মাসে মাসে কষ্ট তো অনেক ছিল করতেছি পাঁচ জনে একটা কাজ করতেছি পাঁচ জনে মিলে জি স্যার না আপনার তো সারাদিন কাজ থাকে 8 ঘন্টা ক্লাস তারপরে তো একটা বিষয় কি জানেন মনে করেন টেনশন এসে যায় ভাই আপনাদেরও হবে মানুষ টেনশন দেয় কোনটা নিয়ে জানেন সবচেয়ে বেশি টেনশন দেয় বিয়ে করি না বলে